গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের গল্প শুনতে আপনাদের ভালো লাগছে। আপনারা যারা এখনও গল্প লিখবেন কি না ভাবছেন, তারা কিন্তু গল্প সত্যি লিখে পাঠিয়ে দিন আমাদের এই পাঁচমেশালী গল্প @gmail.com এই ইমেল আইডিতে। নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির লিঙ্ক দেওয়া আছে, কারণ আমরা প্রচুর গল্প পাচ্ছি এবং সেই গল্প থেকে আমরা কিছু গল্প নির্বাচন করেছি যেগুলো আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এনে উপস্থিত করব। সেই সব গল্প আমরা পড়ে শোনাবো আমাদের এই পাঁচমেশালি গল্প চ্যানেলে। যার গল্প সবচেয়ে বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রিপশন আনতে পারবেন, তার জন্য পাঁচমেশালি গল্পের তরফ থেকে থাকবে একটি সুন্দর উপহার। উপহারটি পৌঁছে যাবে সেরা গল্প লেখকের বাড়ি। তাই আর দেরি নয়, মোবাইলের কিপ্যাড বা কাগজ কলম নিয়ে লিখে ফেলুন গল্প এবং আপনাদের পোস্টাল অ্যাড্রেস সহ পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে। আজকে আমি একটি দমফাটা হাসির গল্প আপনাদের পড়ে শোনাব। গল্পটির নাম মাল্টিপারপাস, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, ছোটদের লেখা আমরা জেনারেলি টেনিদার মধ্যেই পাই, কিন্তু টেনিদা ছাড়াও উনি অনেক হাসির গল্প আমাদের জন্য লিখে দিয়ে গেছেন, যার কিছু কিছু আমরা মাঝে মধ্যেই এই পাঁচমেশালি গল্পে এনে উপস্থিত থাকব। তাহলে শুরু করি গল্প মাল্টিপারপাস। বাবা বলেছিলেন, ভজার নাম এবারে স্কুল ফাইনালে লিস্টিতে সাদা কালিতে ছাপা হবে, কারণ ক্রিকেট, হকি আর বিশ্বকর্মা পূজোয় তার যেরকম মনোযোগ দেখা যাচ্ছে, তাতে পরীক্ষার দিকটা তার বিশেষ সুবিধা হবে না বলেই মনে হচ্ছে। কিন্তু এসব ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে সে ধাঁ করে ফার্স্ট ডিভিশনে পাশ করে বসল। বাবা খাচ্ছিলেন চা, শুনেই বিষম খেলেন। মা স্টোভে লুচি ভাজছিলেন, কড়াই গেল উল্টে, একটুর জন্য গরম ঘিয়ে তার পাটা পুড়ল না। দাদা ফাউন্টেন পেনে কালি ভরছিল, খানিকটা কালি তার ফিলোসফির মোটা বইটার উপরে পড়ে গেল। কি নিদারুণ দুর্ঘটনা! বাবা বিষয়টা একটুখানি হজম করতে না পেরে সামলে নিয়ে বললেন, টুকিস ফুকিস নি তো। ভজা গম্ভীর হয়ে বলল, ওসব পাপ কাজের মধ্যে আমি নেই। ভজসত্য ভাদুরি নামে আর কোনো ছেলে আছে ক্লাসে? ভজা গম্ভীর হয়ে বলল, না, শুধু আমাদের ক্লাসে কেন, সারা বাংলাদেশেই অমন বিকট নামের ছেলে আর আছে কিনা সন্দেহ। অন্য সময় হলে হয়তো ভজার এই পাকামোর জন্য বাবা তার কান ধরে মুচড়ে দিতেন, কিন্তু আপাতত ভদ্রলোক এমনই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যে বারকয়েক ভীষণভাবে বিব্রতভাবে নিজের টাকটা চুলকে নিয়ে পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে দিয়ে ভজাকে বললেন, এইটা নিয়ে যা, ঘুড়ি, হকি স্টিক আর ক্রিকেট ব্যাট ছাড়া যা খুশি কিনতে পারিস। হিংসায় মুখ কালো করে দাদা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু চকচকে নতুন নোটটা দেখিয়ে ভজা এক লাফে বাড়ির থেকে ছিটকে বেরিয়ে গেল, স্রেফ রকেটের মতো। ভজসত্য ভাদুরি ওরফে ভজা বাড়ির থেকে বেরিয়েই যাকে দেখতে পেল তিনি হচ্ছেন ঘোড়া মামা। আসলে তিনি ঘোড়া নন, আদৌ কারো মামা কিনা তাতেও সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও পাড়ার তিনি সার্বজনীন মামা এবং মুখটা একটু বেশি লম্বা বলে ঘোড়া মামা। সামনাসামনি অবশ্যই ঘোড়াটা সবাই মনে মনে আওড়ে নেয় আর গলা ছেড়ে মামা বলে ডাকে। ঘোড়া মামা খুব সিরিয়াস ধরনের লোক, মানে সবসময় তিনি দরকারি জিনিস নিয়ে চিন্তা করেন। যেমন ধরো, কলকাতার সেলুনে রোজ এত যে চুল ছাঁটাই হয়, হয়তোবা মন কয়েক চুলই কাটা হয় রোজ, এগুলো নষ্ট করে লাভ কী? এদের একসঙ্গে জড়ো করে নরম গদি হতে পারতো, টেকো মানুষদের জন্য পরচুলাও তো তৈরি করা যেত, কিংবা আকাশে এত যে মেঘ রয়েছে, প্লেনে করে তাদের মধ্যে যদি মাছের ডিম ছড়িয়ে দেওয়া যেত তাহলে আকাশেও মাছের চাষ হতে পারত। তাতে আরও সুবিধা এই যে বর্ষা বাদলের দিনে লোককে আর কষ্ট করে বাজারে যেতে হয় না, ঘরে বসেই এনতার মাছ পাওয়া যায়, কিংবা
আর কিম্বার দরকার নেই। এ থেকেই আশা করা যায় খোড়া মামার ব্যাপারটা বুঝতে পারা যাবে। নিতান্তই ম্যাট্রিকটা পাশ করতে পারলেন না, নইলে আজ তিনি আইনস্টাইন কিংবা জগদীশ বোস গোছের কিছু একটা হয়ে যেতেন। আপাতত কিছুই করেন না, খানচারেক পৈতৃক ভাড়াটে বাড়ি আছে, তা থেকেই সংসার চলে যায়। এখন তিনি শুধু ভাবেন শাঁসালো শাঁসালো দরকারি জিনিস, সেসব নিয়েই তার ভাবনা। রাস্তায় যেতে যেতে যা পান কুড়িয়ে নেন, জুতোর ছোড়া ফিতে, ঘোড়ার পায়ের নাল, সাইসই ভাঙা মার্বেল বলা যায় না, কাজে লেগে যেতে পারে। খোড়া মামার বাড়ির একটা ঘরে এসব জিনিসের প্রায় একটা মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে। আর বললে বিশ্বাস করবে না, সেখানে একটা ছোট ভাঙা টিনের সাইনবোর্ড পর্যন্ত রয়েছে, তাতে লেখা আছে এইখানে উৎকৃষ্ট চিটাগুড় বিক্রয় হয়। যাই হোক, ঘোড়া মামার ইতিহাস থাক, মানে ভজার সঙ্গে যখন তার দেখা হলো তখন তিনি এক মনে একটা গুবড়ে পোকা কুড়োনোর চেষ্টা করছিলেন, কিন্তু পোকাটা শুরুত করে ডাস্টবিনের তলায় ঢুকে যাওয়াতে মনটা খুব খারাপ করে ঘোড়া মামা উঠে দাঁড়ালেন আর ভজাকে দেখতে পেলেন। এই যে ভজ সত্য, কী ব্যাপার একটু বলে নি, এখানে ঘোড়া মামার জিভে একটু দোষ আছে। উনি ব্যাপারকে বলেন ব্যাপার, চেঁচানোকে বলেন চিচানো, পালিশকে বলেন পলিশ। মনের খুশিতে ঘো পর্যন্ত বলেই ভজা সেটা ঘোত করে গিলে ফেলল। মানে মামা, আজ আমার বড়ই সুখের দিন, বাবা আমায় 10টা টাকা দিয়েছে, সেই জন্য এত চিচাচ্ছ? তা খামোখা তোমাকে 10 টাকা দিচ্ছেন কেন? মানে আনন্দে প্রায় নাচতে নাচতে ভজা বললে, আমি ফার্স্ট ডিভিশনে স্কুল ফাইনাল পাস করেছি কি না তাই। ও, সি তো খুব সুখবর, সেই জন্যই বুঝি পুরস্কার দিয়েছেন তোমাকে। হ্যাঁ, আর বলেছেন হকি স্টিক, ক্রিকেট ব্যাট আর ঘুড়ি ছাড়া আমি এটা দিয়ে যা খুশি কিনতে পারি। বেশ বেশ, এইবার ঘোড়া মামার বেশ উৎসাহ দেখা গেল, খোঁচা খোঁচা দাড়ির ফাঁকে মনোহর হাসি ফুটলো একটু। তা কি কিনতে চাও? ভজা বলল, এখনো ভেবে দেখিনি, মানে মনে যা ধরবে। ঘোড়া মামা বললেন, যা মনে ধরবে তা কিনলেই তো চলবে না, বুঝে সুঝে এমন জিনিস কিনতে হবে যা দিয়ে অনেক কাজ হয়, যাকে বললে মাল্টিপারপাস। মাল্টিপারপাস? হ্যাঁ, মাল্টিপারপাস মানে 10 রকম কাজ হতে পারে। আচ্ছা চলো, আমিও তোমার সঙ্গে যাই। বেঁচে বেঁচে এমন দরকারি জিনিস কিনে দিব যে সবাই বলবে হ্যাঁ সাবাস। ঘোড়া মামাকে সঙ্গে নিতে ভজার যে খুব উৎসাহ ছিল তা নয়, কিন্তু এসব সিরিয়াস লোককে ঠকানো খুব শক্ত, কখনোই তাদের দমানো যায় না। অগত্যা ঘোড়া মামা ভজার সঙ্গ নিলেন, আর যেতে যেতে কখনো দেশলাইয়ের খাপ, কখনো রাংতার টুকরো, কখনো জুতোর শুকতলা, এইসব কুড়িয়ে নিতে লাগলেন পথ থেকে। ভজা তখন দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে পড়েছে, সেখান থেকে প্রাণ কাড়া চপ ভাজার গন্ধ আসছিল। বললে ঘোড়া মামা, আপনি যান, আমার একটু কাজ আছে। কিন্তু ঘোড়া মামাকে ফাঁকি দেওয়া গেল না, জ্বলন্ত চোখে ভজার দিকে তাকালেন তিনি। বুঝতে পেরেছি, ওই রেস্তোরাঁয় গিয়ে আজে বাজে যা তা খেয়ে টাকাগুলো সব লড়িয়ে দিবে না, সিটি হচ্ছে না, কতগুলো পচা মাংস খেয়ে শেষে অসুখে পড়ে যাবে। ছি ভজা, এসব লোক খুব খারাপ। না না, ও চলবে নি, আমার সঙ্গে এসো, আমি খুব দরকারি জিনিস কিনে দিব। ভজা বুঝল শক্ত পাল্লায় পড়েছে, বেজার হয়ে সে ঘোড়া মামার সঙ্গে চলতে লাগলো। শ্যামবাজারের পাঁচ মাথায় পৌঁছতেই ভজার মন আকুল হয়ে উঠল। সারি সারি দোকান ঝকমক করছে, সামনে পুজোর জোর কেনাকাটা চলছে চারিদিকে। ভজার মনে পড়ল তার বন্ধু পটলডাঙ্গার হাবুল সেন একটা মাউতরগান কিনেছে, যখন তখন সে সেটা প্যাঁ প্যাঁ করে বাজায়। আচ্ছা ঘো মানে মামা, ঘোড়া মামা ফুটপাতে কি একটা কুড়োতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা খেয়ে উঠে দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? একটা মাউতরগান কিনলে কেমন হয়, অনেক দিনের শখ আমার। শুনে ঘোড়া মামা এত অবাক হলেন যে তার মুখখানা প্রায় জেব্রার মতন দেখতে লাগলো। মাউতরগান? ও, সে বিলিতি বাজনা, ও তো ছেলেপিলের ঝুমঝুমির মতন। ঘোড়া মামা নাক কুচলেন, ও সব দিয়ে কী হবে,
না মামা, ও ছেলে পুলের নয়, রীতিমতো আর্টিস্টিক। এটি সঠিক? এটি সঠিক? হে, পেগল হয়েছ নাকি? না না, আমার সঙ্গে যখন আছো তুমি, তখন ওভাবে তোমার পয়সা আমি নষ্ট করতে দিব না। কত হাত মাটি কোপালে তবে একটা পয়সা পেরোয় তা জানো? ভজা জানে না, শুনেছে তার বাবা নাকি অনেক টাকা মাইনে পান, কিন্তু তাকে কখনো সে এক হাতও মাটি কোপাতে দেখেনি। ভজা দারুণ দুশ্চিন্তায় পড়ে মাথা চুলকোতে লাগলো। ঘোড়া মামা আবার জিজ্ঞেস করলেন, জানো? আগে না, তাহলে গোলমাল করো না, এসো আমার সঙ্গে। একটু এগিয়েই সিনেমা হল, টারজানের একটা বই দেখানো হচ্ছে সেখানে, আর তার দারুণ একটা পোস্টার দেখে ভজার একেবারে শিহরণ জাগলো। মামা, হ্যাঁ, একটা কাজ করলে কেমন হয়? তুমি তো ব্যস্ত আছো, আমি বরং ডাব স্কুল স্ট্রিটে একবার মাসিমার বাড়ি হয়ে, কিন্তু ঘোড়া মামাকে যতটা আপন ভোলা মনে হয় তাদেরও তিনি নন। রাস্তা থেকে এটা ওটা কুড়িয়ে তার নজর শিয়ালের চাইতেও ধারালো হয়ে গেছে। দাঁত কটা সব কটা বের করে তিনি বললেন, চেলা কি পেয়েছ? ভাবছ ব্যাপার আমি বুঝতে পারি না? ঝাঁ করে বায়স্কোপ হলে ঢুকে পড়বে, সিটি হচ্ছে না, পয়সা খোলাম কুচি না, চলে এসো বলছি। এবার ভজার মেজাজ কিন্তু খারাপ হয়ে গেল, বুঝলো ঘোড়া মামার দরকারি জিনিসের পাল্লায় পড়ে তার জীবনের কোনো স্বাদ মেটবার নয়, কেটে পড়তে না পারলে তার আর কোনো মতেই নিস্তার নেই। এ কি ল্যাঠায় পড়ে গেল বাস্তবিক, সুযোগ পাওয়া গেল 2 মিনিটের মধ্যেই। রাস্তার ওপারে একটা লাল রিবনের টুকরো হাওয়ায় উঠছিল। আরে আরে বলতে বলতে কোনো মতে একটা চলন্ত ড্রামের ধাপকা থেকে নিজেকে বাঁচিয়ে ঘোড়া মামা তীর বেগে ছুটলেন সেদিকে, আর সেই মুহূর্তেই পাশের একটা গলি দিয়ে হাওয়া হলো ভজা। শ্যামপুকুর থানার পাশ দিয়ে ভূপেন বোস এভিনিউ হয়ে ভজা আবার এসে দাঁড়ালো পাঁচপাথায়। এতটা পথ দৌড়ে হেঁটে এসে বুকের মধ্যে তার প্রায় হাঁপ ধরে গিয়েছিল। খানিকক্ষণ দম নিয়ে চারদিকে তাকিয়ে দেখলো সে, না ঘোড়া মামা কোথাও নেই। রাস্তা থেকে কুড়োতে কুড়োতে তিনি বোধহয় এতক্ষণে আজাদহীন বাগের কাছাকাছি পৌঁছে গেছেন। কী কেনা যায়, কী কেনা যায়? কিছু চকলেট, কিছু ডালমুট নিশ্চয়ই কেনা যায়। দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁতেও বুক ঠুকে খেয়ে চলে আসা যায়। এখন আর কোথাও কোনো বাধা নেই, এমনকি টারজানের ছবিটা দেখবার মতোও যথেষ্ট সময় হাতে আছে তার। ঘোড়া মামা যখন নেই তখন সব হতে পারে, ভজার জীবনের কোনো স্বাদই আর বাকি থাকবে না। এখন সে দুর্বার বেপরোয়া, কিন্তু তার আগে একটা মাউতরগান কেনা যেতেই পারে, হাবুল সেন বলেছিল 5-6 টাকার মধ্যেই পাওয়া যায় ওটা। তারপরেও অন্তত 4 টাকা হাতে থাকে, 10 আনা সিনেমা, 1 টাকার রেস্তোরাঁ, 1 টাকার চকলেট, ও তাতেও তো শেষ হয় না, আরও 7 দিন ডালমুট খাবার মতন সঞ্চয় থেকে যায়। 10 টাকা যে এত বেশি, এমন ভয়ানক বেশি, ভজা আগে তা ভাবতেও পারেনি। রঙিন স্বপ্নে ভজার মন আকুল হয়ে উঠল, মাউতরগানের দোকানেই ঢুকে পড়ল প্রথমে। একটা মাউত ব্যাস, ওই পর্যন্তই, মাউতরগান আর কেনা হলো না। একটা মা থেকে আরেকটা মা বেরিয়ে এলো, অর্থাৎ ঘপাত করে পেছন থেকে তার ঘাটটি চেপে ধরেছেন মামা স্বয়ং। খোঁচা দাড়ির ভেতর থেকে ঘোড়া মামা হাসলেন, বলি আমার সঙ্গে চালা কি ভেবেছিলে পালিয়ে যাবে, কিন্তু আমি তো জানি তোমার মন এইখানেই ছকছক করছে, ওত পেতেছিলুম, এসেই ক্যাক করে ধরে ফেলেছি। ভজা খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল, মেঝেই বসে পড়তে পড়তে সামলে নিল অনেক কষ্টে। জ্বলন্ত চোখে ঘোড়া মামা বলল, ও চলবে নি, 10 টাকার নোটটা আমাকে দাও তো। ফাঁসির আসামির মতো ভজা নোটটা তাকে এগিয়ে দিল। সে বুঝতে পেরেছে যমদূতকে যদি বা ফাঁকি দেওয়া যায় ঘোড়া মামার হাত এড়ানো অসম্ভব, সে যদি পাতালে গিয়েও ঢোকে তাহলেও ঘোড়া মামা সেখানে নুলো ঢুকিয়ে তাকে টেনে বার করবেন। ওফ, নোটটা হস্তগত করে মামা হাসলেন, খুব মন খারাপ হয়েছে না রে, ভাবছিস আমি তোর সব স্বাদে বাগড়া দিচ্ছি? আরে না না, তোর জন্য দরকারি জিনিস পছন্দ করেই রেখেছি আমি, দেখলে ফুর্তিতে নাচতে থাকবি, আয় আয়। কী জিনিস মামা? নিদারুণ অন্ধকারে ডুবতে ডুবতেও ভজার প্রাণে একবার দোলা লাগলো, কী কিনতে চাও আমার জন্য? দর করে রেখেছি 4টে, 12 টাকা চেয়েছিল, 9 টাকায় রফা করেছি, পাহাড়ের মতন বড় বড় একটা দেখলে না চোখ জুড়িয়ে যাবে। পাহাড়ের মতো? কিসে চোখ জুড়ায় মামা,
কি চারটে, কি পাহাড়ের মতো বড় বড়? আকুল স্বরে জানতে চাইল ভজা। সবটাই যেন রহস্যের খাসমহল বলে মনে হলো তার কাছে। আয় দেখবি, স্বচক্ষে দেখতে পাবি। দেখা গেল অদূরেই মস্ত গোপালা একটা লোক ফুটপাতে পেল্লায় ঝুলি নামিয়ে রেখেছে একটা, তাতে হাতির বাচ্চার মতো চারটে চাল কুমড়ো। ও মামা, এই যে চাল কুমড়ো! গলা চিড়ে আর্তনাদ বেরোলো তার। ঘোড়া মামার হাসি দুদিকে ছড়াতে ছড়াতে প্রায় কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। কুমড়োওয়ালাকে নোটটা দিয়ে বলল, হাঁ হাঁ হাঁ, চাল কুমড়ো মাল্টি পারপাস, ঘণ্ট হয়, ডালে দেওয়া যায়, বড়ি হয়, পশ্চিমে চিনিতে জাল দিয়ে পেঠা তৈরি করে, মোরব্বা হয়, মাথায় দিয়ে শোয়া চলে, শিখেই ঝুলিয়ে রাখলে ঘরের বেউটি হয়, অনেক দিন থাকে, খাসা জিনিস, যে দেখবে সে বলবে হে কিনে দিয়েছে বটে একখানা, নাও এখন এগুলোকে রিকশায় তুলে নিয়ে বাড়ি চলে যাও। বলেই গুপো লোকটার কাছ থেকে এক টাকা ফেরত নোটটা নিজে বজ্রাহত ভজার হাতে গুঁজে দিলেন ঘোড়া মামা। তারপরেই রাস্তা ঝাঁঝির ধারে একটা নেংটি ইঁদুর দেখে সেইটাকে কুড়োবর জন্যই বোধহয় সোজা পাই পাই করে ছুটে গেলেন সেদিকে। আশা করি মাল্টিপারপাস গল্পটি সকলের ভালো লেগেছে, হাসিও পেয়েছে নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে আমাদের পাঁচমিশালি গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে যোগ করবেন, আমরা আরও উৎসাহিত হব। এর সঙ্গে আরও একটি অনুরোধ, আপনারা যদি কোনো বিশেষ গল্প শুনতে চান, কোনো ভুলে যাওয়া কিছু গল্প, সেই গল্পের অনুরোধও আমাদের পাঠাতে পারেন, আমরা সেই গল্প নিশ্চয়ই আপনাদের সামনে হাজির করব। তাহলে আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে, ভালো থাকবেন।